আসসালামু আলাইকুম। কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে উড়াল দিয়েছেন লিটন দাস। সম্প্রতি নিজের ফেসবুক ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করে সকলের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ উইকেট কিপার কাম ব্যাটার লিটন দাস, যেখানে তিনি আইপিএলে সুযোগ পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার। মাত্র একটি ম্যাচ খেলে কিন্তু দল থেকে বাদ পড়েছেন। এবার আবারও লিটন দাসের সামনে সুযোগ বিদেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিদেশি লিগে খেলা। তার জন্য লিটন দাস গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে কানাডায় উড়াল দিয়েছেন আজকে সন্ধ্যায়। লিটন কুমার দাস কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগে যে দলে খেলবেন সে দলে তার সাথে রয়েছে অ্যালেক্স হেলস ওপেনিং ব্যাটার, এছাড়াও রয়েছেন পাকিস্তানের খেলোয়াড়। লিটন কুমার দাস প্রথম ম্যাচটায় খেলতে নামবে স্বদেশি সাকিব আল হাসান তার দলের বিপক্ষে। লিটন কুমার দাস সাকিবের বিপক্ষে খেলল, সাকিব কিন্তু এখনও কানাডায় উড়াল দেয়নি। কবে তিনি উড়াল দেবেন সেটা এখনও নিশ্চিত নয়। এদিকে গ্লোবাল টি টোয়েন্টি লিগ কিন্তু শুরু হতে যাচ্ছে আগামী 20 জুলাই, আর এই জন্য লিটন দাস উড়াল দিয়েছেন কানাডায়। সাকিব আল হাসানের বিষয়টি এখন নিশ্চিতভাবে জানা যায়নি কবে তিনি যাচ্ছেন। যাই হোক, সাকিব আল হাসান তিনিও গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে যাবেন, লিটন কুমার দাস কিন্তু আগেই চলে গেলেন। তো লিটন কুমার দাস যেহেতু দোয়া চেয়েছেন, শুভকামনা রইল লিটন কুমার দাসের প্রতি। তিনি যেন আইপিএলের ব্যর্থতা ঝেড়ে ফেলে গ্লোবাল টি টোয়েন্টি লিগে সফল হতে পারেন। এখানে রেখেছি বন্ধুরা, ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।